আমি ওখান থেকে বের হয়ে আমি জানি না যখন আমাকে এতগুলো আমি শুধু দেখতেছিলাম যে আমার গলা এখান থেকে পুরো জ্বলে যাচ্ছিল। আমি তো জানি সে মরেছে, আমি জানি না এখানে আপনাদের সাথে কথা বলবো, আমি সত্যি জানি না। আমি জানতাম যে মরে গেছি, একটু পর মরে যাবো। আমার অক্সিজেন প্রবলেম আছে, সবাই জানে আমার আশেপাশে। আমার পাশে ইনস্ট্যান্ট তিনটা অক্সিজেন সিলিন্ডার থাকে অনেক আগে থেকে, 3.5 বছর 4 বছর হয়ে গেছে আমার আমার অক্সিজেন প্রবলেম হয়। আমি দেখছি তো যাওয়ার সময় সিসি ক্যামেরা আছে, আমি দেখে নামছি ভাই। আমি অন্য জায়গায় এভাবে নামতে পারি না, আমি নামছি। আমি যখন গেছি তখন যখন ঢুকছি তখন আমি দেখছি সমস্ত সিসি ক্যামেরা, ওখানে অনেক অনেক কড়া, মানে সিকিউরিটি অনেক কড়া। ওই ক্লাবের কি ছিল? ও এটা উনি বলছে, আমি এখানের প্রেসিডেন্ট, এই ক্লাবের প্রেসিডেন্ট। আমি শব্দগুলো বলতে পারছি না ভাইয়া, অকষ্ট ভাষা ঠিক জানি। বলছে তোর এখানে এই করবো সেই করবো, দেখি তোর কে রাখি। কখনো দেখছেন নাকি আপনি? না 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 না, আমরা তো জানতামই না যে কে ওখানে থাকে। এই সময় ওই অমিত লোকটা মমি মমি যে ডিরেক্টর, তার ভূমিকাটা কে ছিল? সে প্রথমে ট্রাই করতে প্রথমে চুপ থাকছে, নট ট্রাই। তখন আমার মনে হয়েছে এটা একটা প্ল্যানিং ছিল, আনসার্টেন প্ল্যানিং, হঠাৎ করে প্ল্যান হয়ে যায় না। পুরো ওয়েট করছিল ওখানে আগে। আচ্ছা আপনি কি রিপিট করবেন? আমরা একটা কিছু জার্নালিস্ট লাস্টে আসছি।